আজকে ওর ভাইকে নিয়ে এসেছে। মুখে 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 দুপুরবেলা সুমনার গায়ে হলুদ সেরে এখন বাজছে বিকেল পাঁচটা, আর এখন আমরা চলে এসেছি গিফট কিনতে। আমরা মানে আমি আর আমার হাজবেন্ড, ও এসেছে বিয়ে বাড়িতে। গিফট কিনে নিয়ে এখন চলে এসেছি পার্লারে সাজতে। তো আমার ভীষণ ইচ্ছা ছিল যে এরকম ফুল দিয়ে মাথাটা পুরো ভালোভাবে সুন্দর করে সাজাবো। তো এখন দিদি করছে আমাকে মেকআপ। বেশিরভাগ সময় আমি নিজেই মেকআপ করি, তো আজকে যেহেতু বান্ধবীর বিয়ে ছিল তো সেই জন্য ভাবলাম আমি পার্লারে যেই একটু সেজে আসি। তো শাড়ির সাথে ম্যাচিং করে আমি নিয়েছিলাম মাথার ফুল, আর এটা ছিল আজকে আমার ফাইনাল লুক। আমি পরেছিলাম একটা নেভি ব্লু কালারের স্বর্ণচুড়ি। দিদি বলছিল যে ওই ছোট্ট নাকেরটা চেঞ্জ করে একটা বড় নাকের পরতে, তো সেই জন্য আমি মায়ের এই নাকছাবিটা এখন নাকে ক্যারি করেছি। আর ওখানে আমি কিভাবে সেজেছি সেটা মা আমাকে একদম মাথার থেকে পা পর্যন্ত দেখছিল, আর নিজে নিজে হাসছিল দেখে। জানি না মা কি ভাবছিল, কেমন লাগছিল আমাকে দেখতে। ওইদিকে বর গাড়ি বের করছে আর আমি এদিকে রেডি। আমাদের আজকের ব্রাইড খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর ওকে ভীষণ মিষ্টি দেখতে লাগছিল। তো সাজার পর ও করছিল কতগুলো রিলস ভিডিও, আর এখানে আমরা সব বান্ধবীরা বন্ধুরা মিলে চলে এসেছি। তো ওরা সুমনার হাতে গিফট দিচ্ছিল, আর তার সঙ্গে আমি এবং আমার হাজবেন্ড কটা ছবি তুলে নিয়েছি, যদিও আমাদের কোনো ভিডিও ওই সময় করা হয়নি। আমার হাজবেন্ড ভাবছে আমি হয়তো ফটো তুলছি, পরে যখন দেখে আমি ভিডিও করছি সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিয়েছে, কারণ ও খুব একটা বেশি ক্যামেরার সামনে আসতে চায় না, জানি না কেন। এখন আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে আমরা চলে গিয়েছিলাম স্টলে, আর আজকে স্টলে ছিল ভেজ পকোড়া, ফুচকা আর ছিল কফি। তাহলে চলো একে একে সব কিছু টেস্ট করা যাক। অর্জুন আর আমি দুজনে ফার্স্টে নিয়েছি ভেজ পকোড়া, এরপর চলে এসেছি ফুচকাতে। স্টলে আজকে ফুচকাটা কিন্তু ভীষণ সুন্দর করেছে। আর এই যে এখানে করছে আমাদের অনন্যা রিলস ভিডিও, শুধু অনন্যা বললেন না, আমরা সবাই রিলস ভিডিও করেছি, একে একে আসছি। তো এই যে ওখানে অনুশ্রী করছে রিলস ভিডিও, যেটা অনন্যা তুলে দিচ্ছে, আর ওইদিকে প্রীতি করছে কোনো ওই ফটোগ্রাফি বা কিছু একটা, যেটা অর্জুন তুলে দিচ্ছে, আর সেই সঙ্গে আমিও আছি। তো এত বান্ধবীদের রিলস ভিডিও দেখে আমার বর তো পুরো পাগল হয়ে যাচ্ছে, বলছে এত রিলস ভিডিও কেন। খুশি
ফাইনালি সুমনার বিয়েটাও হয়ে গেল, আর সুমনাকে দেখতে লাগছে ভীষণ মিষ্টি। তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। তো আমার ওই দিকে বাকি সব বান্ধবীরা বসেছে, আর এদিকে আমি, আমার হাজবেন্ড, চিরো, আর বসেছে অর্জুন। তো এখনকার মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করব সুমনার বিয়ের এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। এখনকার মতো বাই বাই।